আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন, চুরির মাল ফেরত পেতে যে আমল করবেন সেটা আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার বাড়িতে যদি চুরি হয়ে থাকে তাহলে আপনি যে কাজটা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একখানা আয়াত আমাদেরকে নাজিল করেছেন, সুন্দর একখানা আয়াত, এটাকে জালালি খতম বলা হয়, খতমি ইউনুস বলা হয়। তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা 130,000 বার মতান্তরে 25,000 বার যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনি যখন থেকে আপনি এটা পড়া শুরু করবেন তখন থেকেই আপনার চুরের মনের ভিতর একটা ভয় কাজ করতে থাকবে, একটা আপনার ধরফরানি সৃষ্টি হয়ে যাবে। তো এটা আপনারা ইনশাআল্লাহ এক বৈঠকে পড়বেন, এটা আপনারাও পড়তে পারেন ইনশাআল্লাহ, আমাকে বললে আমিও আমাদের ছাত্রদের দ্বারা পড়াই দিতে ইচ্ছুক ইনশাআল্লাহ। তো আমি এই খতমটার কতটুকু কাজ হয় এটা আপনাদেরকে একটু শেয়ার না করলেই নয়। আমি যখন আমার নানার কাছে ছিলাম, অর্থাৎ নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তখন আমি নানার সাথে মসজিদে গিয়েছিলাম, তখন ওইখানে দেখলাম আমার নানার সাইকেলটা চুরি নিয়ে গেছে। তখন চুরে যখন নিয়ে গেছে তখন আমি নানাকে দেখলাম যে নানা খতম পড়ানো শুরু করেছেন ছাত্রদের দ্বারাই, জালালি খতম। তো পড়তে এটা 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। ম্যাজিকের ব্যাপার হচ্ছে উনি যখন এই খতমটা যখন পড়ালেন, পড়ানোর 1 ঘন্টার পড়তেছেন, মানে পড়া শেষ হয় নাই, মানে 1 ঘন্টার ভিতরে চোর সাইকেল নিয়ে আপনার হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি ফজিলত আল্লাহর এই আয়াতের। তো উনি যখন এটা পড়া মাত্র 1 ঘন্টা পড়লেন তখন সাইকেল চুরে নিয়ে চলে আসলো। এরপরে আপনার আমি দেখলাম আমার চোখে এখনও ভাসে, আল্লাহু আকবার, চুরের এদিক দিয়ে ওইদিক দিয়ে আপনার রক্ত পড়তেছে এবং তার মুখ দিয়ে নাক দিয়ে রক্ত পড়তেছে। কতই না একটা ভয়ঙ্কর একটা দৃশ্য, আমার চোখে এখনও ভাসে। তো আপনারা যদি এটা পড়তে চান ইনশাল্লাহ পড়বেন, আমাদেরকে দিলে আমরা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। যদি ইনশাল্লাহ আপনারা এটা পড়েন 100% আপনার কাজ হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই আপনারা এটা পড়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক যেন আপনাদের চুরি নিয়ে যাওয়া আমাল অথবা হারিয়ে যাওয়া আমাল যেন আপনারা ফেরত পান, সেই প্রত্যাশা সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।